ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে ইউএনওর চর থাপ্পড়। বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেনের বিরুদ্ধে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার 1 মার্চ বেলা 11টার দিকে খুলনা মাওয়া মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ফকিরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন মোহাম্মদ মিজানুর রহমান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ, শুধু থাপ্পড় নয়, জোরপূর্বক গাড়ির পেছনে উঠিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এবং গালিগালাজ করে নামিয়ে দেওয়া হয়েছে সাবেক এই জনপ্রতিনিধিকে। চোখ ও কানে গুরুতর আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মনোয়ার হোসেন। আহত মোহাম্মদ মিজানুর রহমান ফকিরহাট উপজেলা পরিষদের 2 বারের ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্যও ছিলেন সাবেক এই ছাত্রলীগ নেতা। কাঁঠালতলা এলাকায় থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, খুলনা মাওয়া মহাসড়ক দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িটি ফলতিতলার দিকে যাচ্ছিল। মাত্র 3 সেকেন্ডের ব্যবধানে গাড়িটি পেছনে আসে। তখন পাশের রাস্তা থেকে উঠে আসা মিজানুর রহমানের মোটর সাইকেলের সঙ্গে ইউএনওর গাড়িটির সামান্য ঘষা লাগে। প্রথমেই গাড়ির চালক নিচে আসেন, পরে ইউএনও গাড়ি থেকে নামেন এবং মোহাম্মদ মিজানুর রহমানকে থাপ্পড় দেন। এরপর সাবেক এই জনপ্রতিনিধিকে গাড়ির পেছনে উঠিয়ে নিয়ে চলে যান ইউএনও। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রথমে গাড়ি চালক নেমে এসে মিজানুর রহমানকে ধমকায়, পরে ইউএনও গাড়ি থেকে নেমে মিজানুর রহমানকে থাপ্পড় দেন। আহত মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বেলা 11টার দিকে বাড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে গরুর ফার্মে যাচ্ছিলাম। কাঁঠালতলা মোড় এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িটি ব্যাকে আসে। তখন সেই গাড়ির সঙ্গে আমার মোটর সাইকেলে সামান্য ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে ইউএনওর গাড়ি চালক এসে আমাকে গাড়িতে উঠতে বলে। গাড়িতে না উঠলে ইউএনও গাড়ি থেকে নেমে এসে আমাকে থাপ্পড় দেয়, ধাক্কা দিয়ে গাড়ির পেছনে উঠায় এবং গালিগালাজ করে। গাড়িতে করে কয়েক কিলোমিটার নিয়ে যায়। এক পর্যায়ে তিনি আমাকে ছেড়ে দেন। তিনি আরও বলেন, পরে আমি ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। চিকিৎসক আমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দিয়েছেন। এই ঘটনায় আমার বিচার চাওয়ার মতো ভাষা নেই। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রত্যয় দাস বলেন, মোহাম্মদ মিজানুর রহমান বেশ অসুস্থ, মুখ কান ফোলা থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে উপজেলার প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক জনপ্রতিনিধিকে মারধরের খবরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইউএনওর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। ফকিরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মোহাম্মদ আরিফুল হক বলেন, একজন সাবেক জনপ্রতিনিধিকে মারধর করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন ইউএনওর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করা যায় না। ইউএনও মোহাম্মদ মনোয়ার হোসেন শুধু মোহাম্মদ মিজানুর রহমানকে মারধর করেনি, এর আগেও একাধিক নাগরিক তার হাতে লাঞ্ছিত হয়েছেন। তিনি যা করেছেন তা চাকরি বিধিমালা লঙ্ঘনের মতো অপরাধ। ইউএনওকে চাকরি থেকে বহিষ্কারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান ছাত্রলীগের সাবেক এই নেতা। এদিকে থাপ্পড় দেওয়ার বিষয়টি অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, তাকে কথা বলার জন্য গাড়িতে ওঠানো হয়েছিল, পরিচয় জানার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজ রহমান বলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছে, বিষয়টি মীমাংসার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।